কিন্তু কিছু ফুল এমনও পাওয়া যায় যেগুলোর কোনো কালার নাই। গোলাপের তো বহুমুখী কালার আছে, এই জন্য মানুষ আকৃষ্ট হয়, সাথে সাথে ঘ্রাণও আছে। কিন্তু কিছু ফুল আছে যেগুলোর ঘ্রাণ কালার নাই কিন্তু ঘ্রাণ আছে, ঘ্রাণে মানুষ মোহিত হয়, আকৃষ্ট হয়, পাগল হয়। কেউ ঘরের থেকে বাহির হয়ে যায়, হাসনা হেনার নিচেও দাঁড়ায় থাকে। হাসনা হেনা গাচ্ছি নেন, যদি জিজ্ঞাসা করা হয় এখানে দাঁড়ায় আসো কেন, বসে ঘ্রাণটা খুব ভালো লাগে, ঘ্রাণটা। তো যার স্মরণে আমরা আয়োজন, যার স্মরণে এই আয়োজন বা আমরা একত্রিত, তারও আমাদের মতোই মানুষ ছিল, কোনো ব্যতিক্রম ছিল না। উনি কেন, সাহাবায়ে কেরামও আমাদের মতোই মানুষ ছিলেন, লম্বা আমাদের চেয়ে বেশি ছিলেন না। কেন দুনিয়ায় অনেক কবর রাখা আছে, তো দেখলে মনে হয় যারা আমাদের চেয়ে বেশি লম্বা ছিলেন না, আমাদের মতোই ছিলেন, আমাদের মতোই ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারও আছে, অনেক লম্বা ছিলেন না আবার অনেক শর্টও ছিলেন না, অনেক লম্বা ছিলেন না, বেডঙ্গা লম্বা ছিলেন না, আবার শর্টও ছিলেন না, এরকম শর্ট যে চোখে বাজে এরকমও ছিলেন না, মিডিয়াম ছিলেন। সত্য এটাই, যার স্মরণে এই আয়োজন আর আমরা আয়োজিত একত্রিত, উনি আমাদের মতোই মানুষ ছিলেন। কিন্তু নিজেকে কাল ফুটায়া তুলছেন বিদায়, আজকে তার নামে আয়োজনও হয় আবার আমরাও একত্রিত হই, উনি ওনাকে ফুটায়া তুলছেন। ফুটায়া, ফুটানো বোঝেন, ফুটায়া তুলছেন, যার কারণে নাম এখনো সরিত আমরা স্মরণ করি, নাম নিলেই রহমতুল্লাহ আলাই বলি। মানুষ তো দুনিয়ার থেকে কতই মরা গেল, সত্য এটাই, নিজেকে ফুটায়া তুলতে হয়। যদি ফুটায়া তোলা যায় তো ফেরাউনের কীতদাসীর নাম এখনো নেওয়া হয়, ফেরাউনের কীতদাসী, মাস্তান নাম এখনো কিতাবে আছে, কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ফুটায়া তুলছেন, যার কারণে ওনার নাম এখনো মানুষ নেয় আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তো ইথিওপিয়ার মানুষগুলাকে এখনো দেখলে বহুত মানুষ আসে, আমি ছয়বার যাই বলতেছি, ছয়বার আমি ইথিওপিয়া ছয়বার গেছি, অনেক সময় রুমাল চাইপা মুখে হাসতে হয়, কেননা মানুষগুলার চেহারা না রং না ডং। সাহাবায়ে কেরামও তো বললাম কবরগুলা দেখলে দেখা যায় বেশি লম্বা না। আপনি বলবেন সব কবর তো মাটির সাথে মিশানো, ছোট একটা চিহ্ন, দুই চার দশটা কবর এরকম আমি দেখছি এখনো উপরেই আছে। আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জর্ডানে এখনো উপরেই আছে, যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখনো উপরেই আছে, জাফর ইবনে আবু তালেব তার পাশে শুয়ে আছে এখনো উপরেই আছে, বেশি লম্বা না। যত কবর দুনিয়াতে দেখছি শুধু একটাই লম্বা পাওয়া যায়, ইউসা বিন নুন, এর কবরটাই একটু লম্বা, বাকি সোহাইব আল ইসলামের কবরও তত লম্বা না, আছে জর্ডানে যে দেখে আসতে পারে। মুসা আল ইসলামের শ্বশুরের কবর এত লম্বা না, রাখা আছে, আপনি যান দেখে আসেন। নিজেকে ফুটায় তুলতে হয়, তাইলুই চিরস্মরণের পাত্র হয়। ফেরাউনের কীতদাসী নিজেকে ফুটায় তুলছেন, কোরবানি যেমনই হোক, বলো না চলে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো রাখা আছে, আমি যতবার দেখছি, যতজনকে দেখছি দাঁড়ায় দাঁড়ায় কাঁদে,
আমি জিজ্ঞাসা করছি কাঁদো কেন, বেলাল তো কোথায়, সে সিরিয়ায় দামেস্কে জীর্ণ শীর্ণ বাড়িটাই তো পাহাড়ের নিচে রাখা আছে। বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসে এটা শক্ত, ফুটায় তুলতে হবে। এরা ফুটায় তুলছে নিজেকে, বলেন যে ফুটায় তুলবো তো তুলবো কি কইরা। এই জন্য আল্লাহ তাআলা আনু জিজ্ঞেস করছে আমিরুল মুমিনিন একা একা আসেন কেন, অজ্ঞতার জমানার কথা মনে পড়ছে, অজ্ঞতার সময়ের কথা মনে পড়ছে। বলছে অজ্ঞতার সময়ের কথা মানি, কেমন অজ্ঞ ছিলাম, মক্কার বাহিরে যখন যেতাম তো মূর্তি নিয়ে যেতাম, একদিন যাওয়া হয়েছে বটে মক্কার বাহিরে কিন্তু মূর্তি নিতে ভুলে গেছি, পূজার সময় চলে আসছে পূজা করব কি করা, আমি বড় কারিগর ছিলাম মূর্তি বানাইতে পারতাম, খেজুর ছিল খেজুর দিয়েই একটা মূর্তি বানায় ফেলছি, পূজা পাঠ শেষ লাগছে ক্ষুদা, আর প্রবাদ বাক্য তো সত্য, ক্ষুদায় দেখে না পান্থাবাদ, ক্ষুদা যখন লাগছে ক্ষুদা তো আর পান্থাবাদ দেখে না, মূর্তি তো বানায় ফেলছি খেজুর দিয়া মূর্তি মাবুদ, তো ক্ষুদার তারণে ওটাকে ভাঙ্গা চূড়া নিজেই খায়া ফেলছি, কেমন অজ্ঞ ছিলাম। আর ওই মানুষটা কোরআন ফুটায় তুলছে নিজেকে, কেমন আল্লাহ রসুল বলতেছে ইন্নাল্লাহ জাআলা সিদকা ফি লিসানি উমর, সততাকে রাখার কোথাও আল্লাহ জায়গা পান নাই, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে রেখে দিয়েছেন, উমর ইয়ান্তিকু বি লিসানি রব্বি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জবান দিয়া বলেন না, জমিনে বলেন উপর থেকে কোরআন নাই মা আসে কোরআন। শাওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই 55-র উপরে জায়গা লেখছেন যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন তা উপর থেকে কোরআন হয়ে নাই মা আসে। ইন্না শায়তানা ইয়াখাফু উমর, শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে, যদি শুনে এই রাস্তা দিয়ে আসতেছে তো অন্য রাস্তা চেঞ্জ করে চলে যায়, বাবে সামনে যদি পড়ি তেলে সাইজ সাইজ করে ফেলবে, তো নিজেকে ফুটায় তুলতে হয়। যাদের স্মরণে যার স্মরণে আমরা আজকে এখানে উপস্থিত, আয়োজন আমাদের মতোই মানুষ ছিলেন, নিজেকে ফুটায় তুলতে হয়। যখন ফুটায় তুলবে তো সারা দুনিয়াও সরিত হবে, দুনিয়া চলে যাবে চলে যাবে, কিন্তু সারা পুরো জীবনটাই মানুষের মুখে মুখে থাকবে। যখন এই বাবা রহমতুল্লাহ আলের নাম আসে তখনই রহমতুল্লাহ আলে মানুষ পড়তে বাধ্য হয়, কিন্তু ওনার বয়সে হাজারো মানুষ চলে গেছে সিলেটে, না কেউ নাম জানে না কেউ রহমতুল্লাহ আলেই পড়ে। আসেন আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি, আসেন নিজেদেরকে ফুটায় তুলি, যাতে শ্রদ্ধার পাত্র হই, এতটুকু শ্রদ্ধার পাত্র হই, কোরআনের একটা আয়াত দিয়ে শেষ করতে চাইতেছি, এতটুকু শ্রদ্ধার পাত্র হই যে আমার মৃত্যু যেদিন হবে বাকাত আলাইহি সামাওয়াতু ওয়াল আরদ, ওই দিন জমিনও কাঁদবে আকাশও কাঁদবে। এটার জন্য সাধারণ থেকে সাধারণ মানুষও হতে পারে, একজন ভিক্ষুক হইতে পারে, নিজেকে এই স্তরে উঠাইতে পারে, এতটুকু ফুটে তুলতে পারে যে সে যেদিন মারা যাবে ওদিন আকাশও কাঁদবে জমিনও কাঁদবে। লাশ যখন কবরের পাশে যাবে তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে লেখা আছে লাশ যখন কবরের পাশে যাবে তো কবরে রাখার আগেই কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাযরা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। তখন ফেরেশতাও কানে কানে বলবে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াওয়ালারা তো এতটুকুই করলো
তোমার সাথে ইনসাফ শুধু কবরে রাখলো আর চলে গেল, কিন্তু আমরা এমন করব না, আমরা এমন নিমক হারাম না। দুনিয়ালারা যদিও সারাটা জীবন তোমার থেকে খাইছে আর তোমার থেকে খাইছে আর তোমারটাই ভোগ করছে, শুধু সস্তা কাপড় তোমার গায়ে পড়ায়া কবরের ভিতরে রেখা চলে গেছে, আমরা এমন করব না। আমরা দুনিয়া তো ছিলাম, আখেরাতও থাকব। এটার জন্যই এই কোরআন, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন প্রত্যেক মানুষ নিজেকে ফুটায় তুলতে পারে, এমন ফুটান ফুটায়। সৃষ্টি তো সৃষ্টি, তাহলে কিতাবে এই কথা কেন আসতো? কিছু লোক আছে জমিনে যখন চলে তো জমিনে বলে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। আছে আছে দুনিয়াতে, সত্য এটাই, নারীও আছে পুরুষও আছে, যুবকও আছে বৃদ্ধও আছে, ধনীও আছে গরিবও আছে, রাজাও আছে প্রজাও আছে। নাইলে সুলতান মাহমুদ গজনবী নিজের হাতে কোনোদিন লিখতেন না যে আল্লাহর রসুল নিজেকে এতটুকু ফুটাইছিলেন, সামান্য একটা কাহিনী দিয়ে ফুটাইয়া দিছেন, সামান্য মরণা বসা আছে, তারপরও বলতেছি জোর করা, সামান্য একটা কাহিনী। এক তালেবে এলেমকে এক রাত্রে শুধু মশাল দিয়া, কপি দিয়া, বাতি দিয়া, তেল ভর্তি বাতি দিয়া সুলতান মাহমুদ গজনবী একরাম করছিলেন এক তালেবে এলেমকে, মাদ্রাসার ছেলেকে। গরিবের জমানা ছিল, গরবতের জমানা ছিল, তো ছেলে কিতাব পড়তে হবে, কিভাবে পড়বে, বাড়িতে তেল নাই, বাতি জ্বালানো নাই, কিভাবে পড়বে, সকালে ওস্তাদকে সবক দিবে তো দিবে কিভাবে। তো শহরে দেখতেছিল কেউ কাবাব বেচতেছে, বাঁচতেছে আর বেচতেছে, তো তার আলো দিয়া একটু পড়ে আর কাবাবের তেলের ছিটা যতক্ষণ সইতে পারে অতক্ষণ পড়ে, আবার পিছনে ফিরা চলে আসে, মুখাস্ত করে আবার যায়। সুলতান দূর থেকে দেখতেছিল, কাছে এসে বলছে বেটা এই অবস্থা, বলছে কব ঘরে বাতি নাই, তেল নাই, সবক দিতে হবে। সুলতানের দিল গলা গেছে, রাজকীয় মশাল উঠায় আইনা ছেলের হাতে দিয়া দিছেন, রাত্রে আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছেন, সুলতান তোকে আল্লাহ মাফ করে দিছে। 46 বৎসর পরে সুলতানের কবর খোলা হয়েছে, 46 বৎসর পরে। লাশ যেমনটা তেমন ছিল, কাপড়ে পর্যন্ত মাটির দাগ আল্লাহ লাগতে দেন না কাপড়ে। আমার বিশ্বাস আজও যদি সুলতান মাহমুদ গজনবীর কবর খোলা হয় তাহলে আমার বিশ্বাস লাশ আজও ওরকমই থাকবে। 37 বৎসর পরে যখন আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ বাহির হয়ে আসে, তখনও টপকায় টপকায় তাজা তাজা রক্ত পড়তেছিল। সত্য এটি, আসেন চলে তো যাবো আমরা সবাই। আল্লামা বাগা রহমতুল্লাহ আলাইহিও চলে গেছেন, উনিও চলে গেছেন, সবাই আমরা চলে যাব, কিন্তু আসেন নিজেকে ফুটায় যাই। যখন ফুটায় যাব, যেমন গোলাপ ফুটলে মানুষ আকৃষ্ট হয় কালার দেখা, কিছু ফুল আছে কালার থাকে না ঘ্রাণ দেখা, আমরাও যদি ফুটায় যাইতে পারি নিজেকে কোরআন হাদিসের অধীন করা, আলেম ওলামাদের অধীনে থাইকা, হক্কানি আলেমদের অধীনে থাইকা, যুবকদেরকে বিশেষ করে বলবো পায়ে হাত রাখা, আসো হক্কানি আলেমদের অধীনে আসো, কোনো না কোনো আলেমকে নিজের আদর্শ বানাও, কোনো না কোনো আলেমকে আদর্শ বানাও। নবী তো নাই, উত্তরসূরিরা এখনো আছে, আর যদি তাও না করতে পারি কমসে কম যুবকদের পায়ে হাত দিয়া বলবো কোনোদিন কোনো আলেমের উপরে আঙ্গুল উঠাবো না, হক্কানি আলেমের উপরে কি উঠাবো না, আঙ্গুল বোঝেন, আঙ্গুল উঠাবো না, রাজি? কে কে রাজি দেখি, মনের থেকে আঙ্গুল উঠাবো না কোনোদিন নামাই, কেন আজকে হয়তো কিছু বলা হবে না, আজকে কিছু
আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিছু বলবেন না। আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে 24 ঘন্টা অক্সিজেন আল্লাহ, আর ডাকবে আল্লাহ, আর কেউ মসজিদে আসবে না, এটা কোনোদিন হতো না। অক্সিজেন 24 ঘন্টা কে দেয়? কার অক্সিজেন? যুবক। কিন্তু একটা দিন আসতেছে কেয়ামত, ওই দিন আঙ্গুল উঠানের জরিমানা ওই দিন বুঝে আসবে যে কতটুক দিতে হয় আঙ্গুল উঠানের জরিমানা, ওই দিন বুঝে আসবে, কসম খোদার। কেননা শুধু প্রজেক্টার দুনিয়াতে নাই, ওইখানে সুপার প্রজেক্টার রাখা আছে, একটু পরপরই কিয়ামতের মাঠে তোমার আঙ্গুলটা উঠবে তোমার চোখের সামনে, আর তুমি কাঁপতে থাকবে, এই আঙ্গুল এইখানে আসলো তো আসলো কি করে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর। তিন ধরনের চকিদারি বাঁচার কোনো রাস্তা নাই, সব সুরক্ষিত। এই জন্য হকানি আলেম ওলামাদেরকে, যুবকদেরকে বলবো, কাউকে না কাউকে আদর্শ বানাও, নবী নাই নবীর উত্তর সুরিয়ারা জুড়ি, এদের কাছ থেকে ঠিকই নিজেকে কিভাবে ফুটায় তুলতে হয়, নিজেকে কিভাবে ফুটায় তুলতে হয় শিখি এদের কাছ থেকে। ছোট ছোট ডোজ আছে, আর বেশি লাগবে না। ইমান তো মাতৃকুলেই দিয়া পাঠাইছেন আল্লাহ। অনেকে উঠায় তৃতীয় দিন জিজ্ঞাসা করছে, কোনো আমল তো দেখলাম না, 3 দিন তোমাকে জান্নাতি বললো তো বললো কি কইরা, বলে তা তো জানি না, কিন্তু এটার জন্য বলতে পারে, আমি যখন ঘুমাইতে যাই তো সবাই সব কিছু ঝাড়ু দেয়, কেউ বিছনা ঝাড়ু দেয়, কেউ ঘর ঝাড়ু দেয়, কেউ কাপড় চোপড় চেহারা সেরা তারপরে ঘুমায়, আমি খালি দিলটা ঝাড়ু দিই আর কিচ্ছু করি না, আমার দিলে কারো জন্য কিছু থাকে না, মনে হয় এটার জন্যই আমাকে আল্লাহ রসুল 3 দিন জান্নাতি বলছে। বড় সহজ ডোজ আছে ওলামাদের কাছে, আছে, শিখবো তো এদের কাছ থেকে, আসবো তো এদের কাছে, আঙ্গুল তো উঠাবো না, সত্য। আর আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবেন না মাওলানা, এখন কথা শুরু করবেন, চিনেন।